সানডে আর আজকে এখানে ভোট, তো বাবা মা আপাতত ভোট দিতে যাচ্ছে, ইভানও যাচ্ছে, আর আমার এখনো নাম ট্রান্সফার হয়নি, সো আমার এখানে কোনো ভোট ভোট নেই। আমি বাড়িতে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে, আর ওরা যাবে আর আসবে, কিন্তু হ্যাঁ, তো বাবা মা যখন যাচ্ছে আমি ভাবলাম যে এক কাজ করি, ততক্ষণ আজকে যেহেতু রবিবার লুচি টুচি হওয়ার পালা, তো ছোলা ডাল আর লুচিটা করতে শুরু করে দিই। তো বাবা মা বেরোচ্ছে, চলো দেখে নিই। ওই এইখানে এদিকে একটা দোকান আছে না, আমারও পাইছে। তোমার গরম করবে না এটার উপরে, এটা পরে বাবা দুটো জামা পরে কি করে? তুমি যাবে না? দিয়ে আসলাম তো। তোমার হয়ে গেছে? আর হচ্ছে তুমি দেখে এলে ছোলার ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, হচ্ছে, অ্যান্ড পাশে লুচি তেল গরম করলাম। যদি ভালো হয় তাহলে ইভানকে দেব, যদি ভালো না হয় সেগুলো তাহলে আমরা খেয়ে নেব, আর বাদ বাকিগুলোর মা এসে করবে ওর জন্য। যাই হোক, ট্রাই তো করি, এখন যদি আমি একটু মোটামুটি পারি তাও চলো করে নিই কটা লুচি। আমি লুচি বানানো এখন অনেক পারি, নাহলেও খেত না। ভীষণ 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 মানে ভীষণ চুজি লুচির বিষয়ে, লুচি একটু এদিক ওদিক হলেই খাবে না, লুচি আবার হতে হবে পাতলা করে বেলা, ওপরের পোর্শনটা একদম সাদা স্বচ্ছ যেরম হয় পাতলা, ওই রকম হয়ে ফুলে বুদি বুদি হয়ে থাকতে হবে, তবে কি উনি খাবে। এবার আজকে আমি করেছি আর সবাই খেয়েছে, তার মানে বুঝতে পারছো আমি মানে ভালো মতো শিখে গেছি। তো এখন আমি খাবো, খেয়ে নিয়ে তারপরে ঘরটা না পুরো অগোছালো হয়ে আছে, পুরো ঘরটা গোছাতে হবে, আমি ভাবলেই ভয় করে। আমাদের রবিবার চিকেন বানানোর দায়িত্ব তো আমার, তাই হোক আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। বিছানা আর ট্রেডমিলের মাথা এই দুটো পরিষ্কার হয়েছে, এখনও আমার জামাগুলো, জামা বলছি সরি, হ্যান্ডব্যাগগুলো দুদিন দুটো নিয়ে বেরিয়েছিলাম পরে আছে, এখানে তোলা হয়নি, এইগুলো সব ক্লিন করতে হবে। দেখেছো আমার ড্রেসিং টেবিল, আমার বাচ্চারা চিবিয়ে কি করেছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে কি রে ভাই এগুলো কি ফার্নিচারের অবস্থা এরম কেন, তোমাদের কাছে লোগানোর কিছুই নেই। আমার মেয়ে যখন ছোট ছিল তখন চিবিয়ে চিবিয়ে এগুলো এরকম করে দিয়েছে, বাট সত্যি বলতে ক্ষমতাও নেই যে এখন কিনবো, আর কেনার পরিস্থিতি তো নেই। দেখা যাক ইন ফিউচার, যদি কপালে থাকে তাহলে অনেক শখ আছে কেনার, তো আপাতত যেরকম চলছে চলুক, পরিস্থিতি কবে ঠিক হবে তো জানি না, পরিস্থিতি যবে ঠিক হবে তবে দেখা যাবে, এরকম ভাবে চলুক। যাই হোক, তো যেটা কথা সেটা হচ্ছে যে ঘর কিছুটা গুছিয়েছি, পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, এখন আর পুরোটা গোছাতেও রোজ অল্প অল্প করেই গোছাতে হবে, এখন প্রায় 1:45 বাজছে, রান্নাঘরে ঢুকতে হবে, চিকেনটা গুছিয়ে দিই, চিকেন তো হবে নিশ্চয়ই, আর সঙ্গে কি হবে জানি না, সঙ্গে কিছু যেটা হলে সেটা যদি মা বলে যে না মা করবে তাহলে মা করবে, নাহলে আমি করবো, তো চলো যাই। এদিকে নারা খেলে বেড়াচ্ছেন কত সুন্দর, এই ব্ল্যাক গুলো হচ্ছে একটা গোল্ডফিশ, এন্ড যতগুলো গোল্ডফিশ আমাদের বাড়িতে আছে তার মধ্যে ব্ল্যাক গুলোই আমার সবচেয়ে প্রিয়। দেখো ভালো বাচ্চা দিলে ওর বলবে।
পমকেশ তুই ঘুমো পাইছে কেন? সারা রাত কি করলি? সারা দিন বাবা এর কোলে না তুমি কি নরমাল মাংস খেতে চাও? যা খুশি আগের দিন মতো বের হোক দিনই পানি মাকে দাও মা খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন বানিয়েছিলাম আর মা একটা শাক ভেজেছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে উঠে জাস্ট ঘরে গেছি যে কিছুক্ষণ রেস্ট নেব। এখন 4:10 বাজে, হঠাৎ করে বাইরে শুনছি ঝুকঝুক করে আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি করে ছাদে এলাম। বৃষ্টি পড়ছে, দেখো বাবা ওদের ফুটবলটা পড়ে রয়েছে, দাঁড়াও নিয়ে আসি। মাথায় একটু একটু জল পড়লো, তাই হোক। কি সুন্দর না, ঠান্ডা যতদিন ছিল বৃষ্টি পড়ছিল, বিরক্তি লাগছিল, বাট এখন ঠান্ডাটা একটু কম হয়েছে। যদিও এই ওয়েদারটা খুব খারাপ, ভীষণ খারাপ শরীরের জন্য, ভীষণ খারাপ। তাও এই খাওয়া দাওয়ার পরে দুপুরে বৃষ্টিটা একটা বেশ নস্টালজিক ব্যাপার আছে। যখন স্কুলে পড়তাম রোজ ওই 4 বৃষ্টি পড়তো মোটামুটি বেশিরভাগ, আর বর্ষাকালে তো তাই, মোটামুটি 3:30 থেকে 4 যখন স্কুল ছুটি হতো বাড়ি ফিরতাম ওই টাইমটা। সেই জন্য এই টাইমটা বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে, একটা নস্টালজিক ব্যাপার আছে। আর ওয়েদারটা যদি একটু গরম গরম থাকে, তার মধ্যে যদি বৃষ্টি পড়ে তো কথাই নেই। পেঁয়াজি বানাবে আজকে তুমি, চা দিয়ে খাবো। পেঁয়াজি কি? পেঁয়াজি পেঁয়াজি বানাবে তুমি আজকে? কে বানাবে তুমি? তুমি সিরিয়াস বলছি? ওয়েদারটা দারুণ লাগছে। আমি তো জ্বালাই সবাইকে, তুমি জানো তো। না বাচ্চাকে ঘুমাতে ঘুমাতে দাও আমাদের, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ সব হয়ে গেছে, আবার যাবে কিন আমি যাবো, সাবধানে যাবো। তো এখন বাজে মোটামুটি 9, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে। মামা এসো, আমি বন্ধ করবো, কাম হিয়ার। তো এখন ওর মা কিছুক্ষণ আগে গেছে হচ্ছে মামা বাড়িতে, বাবা গেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, অ্যান্ড ইভান একটু বেরোলো, অরিজিৎ দা এসছে অনেকদিন বাদে, ও আড্ডা দিতে গেছে। আমি বাড়িতে আপাতত বাচ্চা কাচ্চা নিয়ে একা বসে বসে বোর হব। দেখি টিভিতে যদি কোনো প্যাং প্যাং কিছু সিরিয়াল মিরিয়াল চলে, আর নতুবা মামের সাথে ফোনে গল্প করবো যদি মাম ফ্রি থাকে, মাম অথবা দিদি ভাই যে হোক দেখি। তো আপাতত আর কোনো কাজ নেই, এখন কিচ্ছু করবো না বাচ্চাদের নিয়ে, আর একা আমার পক্ষে এখন, মানে এদের নিয়ে আমি এখন রুটি ফুটি করতে পারবো না, কারণ এদের এখন ঘুমের টাইম হয়নি, এরা আমাকে চালিয়ে খাবে। যাই হোক, তো চলো ডিটো নো দুষ্টুমি শুরু। মানে আমার সাথে যত দুষ্টুমি হয়, বাড়িতে বাবাই থাকলে কোনো দুষ্টুমি হয় না, বাবাই বেরিয়ে গেছে মানে এবার মামাকে যত খুশি জ্বালাতে থাকো, এত বদ এরা। তাই হোক, তো চলো আপাতত মামাকে ফোন করি। ওকে, তো 10:30 বাজে, এখন মা আসেনি, বাবা এসে গেছে। তো আমি বাবার কাছে বাচ্চাদেরকে দিয়ে এলাম, বললাম যে তুমি একটু নিয়ে বসো, আমি রুটিগুলো করি।
তো রুটিগুলো করে নাও, ব্যাস তাহলেই কাজ শেষ। দুপুরের চিকেন আছে, ও আর মা এলে খেতে বসে যাবো, খিদে পাচ্ছে। চলো।